ধর্মনগর মহকুমার চোরাইবাড়ি থানার সামনে পুলিশের নাকা পয়েন্টে বহিরাজ্য থেকে আসা এবং বহিরাজ্যগামী প্রতিটি গাড়িতে রুটিন তল্লাশি চালায় চোরাইবাড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়ও পুলিশের এই রুটিন তল্লাশি চলছিল। এই সময় ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী WB73D5911 নম্বরের একটি 10 চাকার কন্টেইনার গাড়ি পুলিশ সন্দেহজনকভাবে আটক করে। এই সময় সংশ্লিষ্ট নাকা পয়েন্টে প্রচণ্ড জ্যাম ছিল। পুলিশ গাড়িটিকে আটক করার সময় জ্যামের সুযোগ নিয়ে গাড়ির চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এবং DCM জিনিয়াস দেববর্মা। তাদের সকলের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির উপরে থাকা সিক্রেট চেম্বারে সিট কেটে সেখান থেকে 35 প্যাকেটে 275 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এদিন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এই সংবাদ জানান। 24/7 একটা নাকা আছে, সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি। তো আজকে অনুমান 5:30 নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিল একটা কন্টেইনার গাড়ি আমরা ডিটেইন করি বলতে জ্যাম ছিল। তো সেই জ্যামে গাড়িটা চোরাইবাড়ি গেটের সামনে ছিল, গাড়িটার নাম্বার WB73D5911। তখন গেটে প্রচণ্ড জ্যাম ছিল, সেই জ্যামের সুযোগ নিয়ে গাড়ির যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায়, কিন্তু আমরা গাড়িটিকে আটক করে সেই গাড়িটির সিক্রেট চেম্বার থেকে আমরা 35টি প্যাকেটে 275 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি। মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা হবে। গাড়ির চালককে গ্রেফতার করে বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।